চোখ রাঙাচ্ছে আরও একটা ঘূর্ণিঝড় জাওয়াদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শনিবারই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। সেই পরিপ্রেক্ষিতেই অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে 95টির মতো ট্রেন বাতিল করল পূর্ব উপকূল রেলওয়ে। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, 2 থেকে 4 ডিসেম্বরের মধ্যে ওই জায়গাগুলি দিয়ে যাওয়া ট্রেনগুলি বাতিল করা হয়েছে। জাওয়াদের নামকরণ করেছে সৌদি আরব, এর অর্থ উদার বা মহান। পশ্চিমবঙ্গও এর প্রভাব পড়বে। ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও ভারী বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে না রাজ্যের দক্ষিণের জেলাগুলি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 4 ও 6 ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।